হোক ফুলদানিতে খোপায় কিংবা প্রিয়জনের উপহারে একজোড়া গোলাপের জুড়ি মেলা ভার। জানেন কি দর্শক, এই গোলাপ তরতাজা থাকতে যেমনি সুগন্ধি ছড়িয়ে মনকে রাখে প্রফুল্ল, তেমনি শুকিয়ে গেলে এর উপকারিতা বাড়ে বহুগুণে। শুকনো গোলাপের নানাবিধ ব্যবহারে বাড়াতে পারবেন ত্বকের সৌন্দর্য, সাথে দূরে রাখতে পারবেন রোগ বালায়ও। সুগন্ধে আর সৌন্দর্যে শুধু নয়, ফুলের রানী গোলাপ শুকিয়ে নিয়েও পাওয়া যাবে দারুণ কিছু ভেষজ গুণাগুণ। এজন্য প্রথমে ফুল থেকে পাপড়ি ছিঁড়ে টিস্যুর সাহায্যে চেপে চেপে শুকিয়ে 2 থেকে 3 ঘন্টা রোদের আলোয় শুকিয়ে নিয়ে এয়ারটাইট বক্সে ছড়িয়ে রেখে দিন। 4 থেকে 5 দিনের মধ্যে পাপড়িগুলো শুকিয়ে আসবে। শুকনো গোলাপের গুঁড়োর সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে চমৎকার ফেস প্যাক তৈরি করা যায়। ত্বক পরিষ্কার করতে দারুণ কার্যকর শুকনো পাপড়ি ভেজানো জল। গোলাপের গুঁড়ো পানিতে মিশিয়ে ক্ষত স্থানে ব্যবহার করলে দ্রুত নিরাময় মিলবে। দুধের সঙ্গে অল্প পরিমাণ গুঁড়ো মিশিয়ে পান করলে অ্যাসিডিটি ও স্টমাক আলসারের মতো সমস্যা কমে যাবে। ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতেও এটি উপকারী। হার্বাল চা তৈরিতে শুকনো গোলাপের পাপড়ির ব্যবহার নতুন কিছু নয়। বিভিন্ন মশলার সঙ্গে শুকনো 1-2টি পাপড়ি অথবা পাপড়ির গুঁড়ো ব্যবহারে অ্যাসিডিটির সমস্যা সহ দাঁতের ক্যাভিটি বা ক্ষয়রোধ করা সম্ভব। শুকনো গোলাপের পাপড়ি পানিতে জাল দিয়ে ছেঁকে নিয়ে সেই পানিতে গার্গল করলে গলা ব্যথা অথবা অতিরিক্ত কাশি ও কাশির ফলে গলার ভেতরে ছিলে যাওয়ার মতো জ্বলুনির ভাব কমবে। গোলাপের কুঁড়ি থেকে প্রচুর পরিমাণ ভিটামিন সি পাওয়া যায়, তাই গোলাপের কুঁড়ির শুকনো পাপড়ির চা ঠান্ডাজনিত সমস্যা ও কাশির সমস্যা কমাতে কাজ করে। পুরো বিশ্বজুড়ে রোজ অয়েল অন্যতম সর্বাধিক ব্যবহৃত পণ্য। শুকনো গোলাপের পাপড়ি এবং নারিকেল তেল মাঝারি আঁচে জাল করে ঘরেই তৈরি করে নেওয়া সম্ভব এই তেল। ম্যাথিলিনা মিথিলা, চ্যানেল 24।